আচ্ছা রেখাও, হাত ছেড়ে খাও, ইটস গুড ফর হেলথ। এটা কি বইন খান প্লিজ? এটা তো হরলিক্স মিক্স করা আছে, কোনো সমস্যা নেই। না না এটা তোমার, আমার টাইমে ফিনিশ করবো। মায়ের পরে মায়ের হবে, পানিশমেন্ট ছিল যেটা, আরো হাফ গ্লাস দেওয়া দরকার তোমার। হবে হবে, ড্রিঙ্কিং দ্য লাস্ট ড্রপ। Keep it, keep it. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো শুরুতেই দেখতে পাচ্ছেন আমরা এখানে বড়ই খাচ্ছি, আর বড়ই কী দিয়ে খাচ্ছি দেখতে পাচ্ছেন, অনেক মজার একটা জিনিস। কাঁচামরিচ, ধনে পাতা আর হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে এনেছে আমার ননদ। এভাবে করে বড়ই খেতে আমার কাছে অনেক মজা লাগে। আমি আমার বাসাতেও এভাবে আগে অনেক খেতাম। এভাবে করে যারা এখনও বড়ি খান নাই, কাঁচামরিচ ধনে পাতা দিয়ে মাখিয়ে একবার খেয়ে দেখবেন। আশা করছি এটা আপনাদের কাছেও অনেক বেশি মজা লাগবে। তো আমরা এখন বসে বসে বড়ি খাচ্ছি, আর ভিডিও দেখতেছিলাম। তো এটা ছিল আমাদের সকালের নাস্তার পর আর কি, 12টার দিকে মেবি। আর আজকের ব্লগের শুরুতেই ভিডিও দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন এতক্ষণে আপনাদের সাথে আমি আজকে কী শেয়ার করতে যাচ্ছি। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন। তো আপনাদের সাথে আজকে আমার দুঃখের কঠিন সময়টা শেয়ার করব। আমার সাথে সবাই এত কঠিন হয়ে গিয়েছিল, তো শেষ পর্যন্ত আমাকে দুধ খাইয়েই ছাড়লো। কঠিন হওয়ার কারণ আছে, কারণ আমি অনেক দিন থেকে বলতেছি আজকে না কালকে খাবো, আজকে না কালকে খাবো, এরকম করতে করতে সবাইকেই আমি ডস দিয়ে যাচ্ছি। তো আমার হাজব্যান্ড বলতেছিল আমি নাকি চিটিং করতেছি, ফাজলামো শুরু করে দিছি। তো আমার কথা আর শুনবে না, ওর কথা মতোই আমার দুধ খেতে হবে। তারপর একদম জোর করে ধরে নিয়ে বসেছে, আর ওই মুহূর্তটা সে ভিডিও করে রেখেছে। তো আমাকে বলেছে যে দেখো তুমি কী অবস্থা করতেছো, তো এইগুলো আমি তোমার দর্শকদেরকে দেখাবো। তা আমি বলছি যে ভিডিও করো না, কারণ আমার অনেক কষ্ট হচ্ছিল ওই মুহূর্তে, আমি দুধের গন্ধটা নিতেই পারছি না। হরলিক্স মিক্স করে দেওয়ার কারণ হচ্ছে আমি দুধের গন্ধ সহ্য করতে পারি না, সেজন্য। তো তারপর আমি খেতে পারছিলাম না, আর সে তখন ভিডিও করে মজা নিচ্ছিল আমার সাথে। তো যাই হোক, শেষমেশ দুধ খাওয়া নিয়ে কি হলো সেটা দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিও ক্লিপসটা আমি শেষের দিকে শেয়ার করেছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার মিস্টার রেডি হয়ে নিচ্ছে, উনি হচ্ছেন এখন নামাজে যাবেন। তো উনি এতক্ষণ সাজুগুজু করেছেন, এখন নামাজে চলে যাচ্ছেন। তো আমিও নামাজ পড়ে নিব। তো আমার শ্বশুর আর হাজব্যান্ড নামাজ থেকে আসার পর এখন আমরা দুপুরের খাবার খেতে বসেছি, আর আজকের লাঞ্চ ছিল পোলাও আর রোস্ট। তো আমরা এখন খেয়ে নিচ্ছি, আর রান্নাবান্না আজকে আর শেয়ার করিনি আপনাদের সাথে। তো আমি একটু নিজের কাজে বিজি ছিলাম, তো সেজন্য আর রান্না শুট করা হয় নাই। তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করি। আর আমার এই ব্লগটা হচ্ছে লাস্ট ফ্রাইডের, তো গত শুক্রবারে আমি এই ব্লগটা করেছিলাম। আর ইতিমধ্যে কিন্তু আমি এখন দুধ খাচ্ছি রেগুলার। একটু কষ্ট হয়, তবে চেষ্টা করতেছি খাওয়ার জন্য, একদম নাক চেপে ধরে খাচ্ছি আর কি। আর দুধ খাওয়া নিয়ে তো আমার ছোটবেলার অনেক স্টোরি আছে। আমি ছোটবেলা থেকেই দুধ খেতে চাইতাম না, আর আমার বিয়ের পর আমার হাজব্যান্ড আমাদের বাসাতেও আমাকে অনেক ট্রাই করেছে দুধ খাওয়ানোর জন্য, কিন্তু পারে নাই। তো এখানে আসার পর থেকেই ট্রাই করতেছে। আর দুধ তো একটা আদর্শ খাবার, এটা আমরা সবাই জানি, কিন্তু তারপরও আমার খেতে ভালো লাগে না। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুপুরে খাওয়া দাওয়ার পর এখন হচ্ছে বিকেলবেলা, আমার শাশুড়িমা এখানে কাটাকাটি করতেছেন। তো আমি আম্মুকে বলছিলাম যে আমি কেটে দিই, কিন্তু আম্মু নিষেধ করেছেন, তো আম্মুই কাটাকাটি করে নিচ্ছেন। তো আগামীকাল সকালবেলা হচ্ছে খিচুড়ি রান্না করবে আর কি। তো খিচুড়ি রান্নার জন্য মুরগির যে ঘিলা কলিজা
পা মাথা গলা এগুলো আর কি হাড্ডি গুড্ডি যত আছে এগুলো আম্মু কেটে নিচ্ছে। তো আমার ননদ হচ্ছে এগুলো এখন কষিয়ে রাখতেছে। তো আমার শ্বশুর বাড়িতে হচ্ছে মেন লাইনের গ্যাস, তো গ্যাসটা হচ্ছে সকালবেলাতে একটু ডিস্টার্ব করে, গ্যাস থাকে না, তো নাস্তার জন্য আর কি আগে থেকে এটা কষিয়ে রাখতেছে সন্ধ্যা সময়, যেন সকালবেলা ঝটপট খিচুড়িটা রান্না করে নিতে পারেন। এখন উইন্টার দেখে সকালবেলা একটু গ্যাসের প্রবলেম করে, সামারে আবার ঠিক হয়ে যায়, যখন গরম চলে আসে তখন আবার 24 ঘন্টাই গ্যাস থাকে। তো মাঝে মাঝে আবার সিলিন্ডারেও রান্না করতে হয় যখন গ্যাস চলে যায়, সকালবেলায় থাকে না, দুপুর থেকে আবার সারা দিন গ্যাস থাকে, তারপর সারা রাতও থাকে। তো সকালবেলা ভোরবেলা পর্যন্ত গ্যাস থাকে। তো আম্মু যখন নামাজ পড়তে ওঠেন তখন হচ্ছে গরম পানি টানি সব কিছু করে রাখেন আর নাস্তার প্রিপারেশনও নিয়ে রাখেন। তো আমরা সবাই ঘুম থেকে উঠলে তারপর হচ্ছে আমরা সিলিন্ডারে আর কি নাস্তাটা বানানো হয়। তো রুটি বানালে রুটির ডোটাও করে রাখে এই মানে এই গ্যাস দিয়ে আর কি যতক্ষণ পর্যন্ত গ্যাসটা থাকে, তারপর আবার একটু বেলা হয়ে গেলে আর গ্যাসটা তখন থাকে না। তো আমরা তো সবাই সকালে উঠে নামাজ টামাজ পড়ে আবার ঘুমাই যাই, তারপর আবার সবাই আবারও ঘুম থেকে উঠে নাস্তা করি। তো এখন আপনাদের সাথে আমাদের সন্ধ্যার নাস্তাটা শেয়ার করছি। এখানে আম্মু সাগুদানা নিয়ে নিচ্ছে, এটা দিয়ে পায়েস রান্না করবে দুধ দিয়ে, এটা আমার হাজবেন্ডের অনেক প্রিয়, তো এটা রান্না করবে। আর আমি হচ্ছে আলু পরোটা বানাবো। তো আজকের দুইটা খাবারই আমার হাজবেন্ডের অনেক প্রিয়, আমার হাতের আলু পরোটা আর আম্মুর হাতের এই সাগুদানার পায়েস। তো পায়েসটা আম্মু অনেক সুন্দর করে রান্না করতেছিল, তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। প্রথমে দুধটা জাল করে নিয়েছে, তো এখন সাগুদানাগুলো ধুয়ে দিয়ে দিচ্ছে, তারপর এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিবে। নর্মালি পায়েস যেভাবে রান্না করা হয় সাগুদানার পায়েসটাও সেমভাবেই রান্না করা হয়। আজকে আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি শ্বশুর বাড়িতে আসার পর আমার যে ব্লগগুলো আমি দিচ্ছি, তো ওখানে আমি কয়েকটা কমেন্টস এরকম পেয়েছিলাম যে আমার শ্বশুর বাড়িতে আমি যে ব্লগ করি এটা জানে কি না আমার শ্বশুর শাশুড়ি, আর হচ্ছে গিয়ে আমাকে সাপোর্ট করে কি না, বা আমি যে ব্লগ করতেছি ওনারা পছন্দ করে কি না। তো এটা নিয়ে আমি একটু বলবো। আমি যে ব্লগ করি আমার বিয়ের আগে থেকেই ওনারা এটা জানেন, আর আলহামদুলিল্লাহ ওনারা এটাকে সাপোর্ট করেন। আর আমি যদি এই সাপোর্টটা না পেতাম এই প্ল্যাটফর্মে কাজ করাটা আমার জন্য সহজ হতো না। আমার হাজবেন্ডও আলহামদুলিল্লাহ আমাকে যথেষ্ট সাপোর্ট করেছেন, করে এসেছেন, এখনও করতেছেন, যতটা পারা যায় ফুল সাপোর্ট ও আমাকে দিচ্ছে। ও এভাবে আমার পাশে না থাকলে হয়তো আমি এভাবে কাজ করতে পারতাম না ইউটিউবে। আর হাজবেন্ডের সাপোর্টটাই হচ্ছে সবচেয়ে বড়, হাজবেন্ডের সাপোর্ট যদি না থাকে কোনো কাজই কিন্তু ঠিকমতো করা যায় না। তো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি লাকি যে আমি সবার সাপোর্ট পাচ্ছি। আমার ফ্যামিলি তো আমার আব্বু আম্মু অনেক সাপোর্ট করেছেন, এখনও করেন, আর সব কিছুর জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ আমাকে যেভাবে রেখেছেন যাই করতেছি না কেন, আল্লাহ পর্যন্ত আমাকে যা দিয়েছেন সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে যা চেয়েছিলাম তাই পেয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। আমি অনেক ভালো আছি আপনাদের সবার দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে। সবসময় যেন সারা জীবন এভাবে সবাইকে নিয়ে ভালো থাকতে পারি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার শ্বশুর শাশুড়ির কাছ থেকে আমি যে পরিমাণ ভালোবাসা, যে আদরটা আমি পাচ্ছি, আমি যেন সারা জীবন এই জায়গাটাতে থাকতে পারি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আর আমার শ্বশুর শাশুড়ির জন্যও দোয়া করবেন। ওনারা অনেক ভালো মানুষ, অনেক নরম মনের মানুষ। আমার শ্বশুর শাশুড়ি দুজনই আমাকে ভীষণ আদর করেন আর অনেক সাপোর্ট করেন আমি যে এই ইউটিউবে কাজ করি। তো আপনারা নিশ্চয়ই আপনাদের প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছেন। আমি অবশ্য কমেন্টে রিপ্লাই দিয়েছি যে হ্যাঁ আমি সাপোর্ট পাচ্ছি, তারপর আমি একটু মুখে বলে ক্লিয়ার করে দিলাম আলহামদুলিল্লাহ আমি সবার সাপোর্ট পাচ্ছি। আর সবচেয়ে বড় কথা, আমার হাজবেন্ড যদি আমাকে সাপোর্ট না করতেন আমি কিন্তু এখানে কাজ করতে পারতাম না, যদি ওর নিষেধ থাকতো। ও আমাকে অনেক বড় একটা মেন্টালি সাপোর্ট দিচ্ছে, সব দিক থেকে ও আমাকে অনেক অনেক সাপোর্ট দিচ্ছে। তো আমি ব্লগের মাধ্যমে আমার হাজবেন্ডকে বলতে চাই অসংখ্য ধন্যবাদ তোমাকে সবসময় আমার পাশে থাকার জন্য, জীবনের শেষ দিন পর্যন্ত আমি সবসময় তোমাকে এভাবেই আমার পাশে দেখতে চাই, আর সব কিছুর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমার হাজবেন্ড কিন্তু অনেক ভালো মনের মানুষ, অনেক ভালো একটা মানুষ,
আর সবাই ওকে অনেক পছন্দ করে, আমার ফ্যামিলিতেও আমার রিলেটিভসরাও ওকে অনেক পছন্দ করে, মানে ও যার সাথে একবার কথা বলেছে সবাই ওকে অনেক পছন্দ করেছে। আর ভালো মানুষদেরকে তো সবাই অনেক পছন্দ করে। মাশাল্লাহ ও অনেক কেয়ারিং, সাপোর্টিভ আর লাভিং একটা পার্সন। তো আপনারা সবাই আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। যাই হোক, আজকে অনেক কথা বললাম, আর কথা বলতে বলতেই আমাদের বিকেলের নাস্তাও আমি বানিয়ে নিচ্ছি। আমুর সাগুদানার পায়েস তৈরি হয়ে গিয়েছে, আর এই যে এখানে আমি আলু পরোটা বানিয়ে নিচ্ছি। আর এই আলু পরোটাটা এত বেশি মজার যে একবার খাবে সেটার কথা মনে রাখবে। তো আমি এটার রেসিপিটা শীঘ্রই আপনাদের সাথে আমি শেয়ার করব, কিভাবে এই আলুর পুরটা আমি তৈরি করেছি, অনেক মজার হয়। আর আলু পরোটা কিন্তু অনেকভাবে তৈরি করা যায়, ভেতরে পুর দিয়ে তারপর পরোটার মতো বেলে নেওয়া যায়, কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি এইভাবেই ভালো লাগে, ভেতরে পুরের পরিমাণটাও বেশি থাকে। তো এভাবে আমার হাজবেন্ডও অনেক পছন্দ করে। আর এ বাসায় আসার পর থেকে, মানে আমার শ্বশুর বাড়িতে এসে আমি এটা প্রথমবার বানিয়েছি, তো সবাই অনেক পছন্দ করেছে খেয়ে। তো রেসিপিটা আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব, যদিও আমি আমার ভ্লগে আগে অনেকবারই দেখিয়েছি। তো ডিটেলসে রেসিপিটা আমি আমার কুকিং চ্যানেলে ইনশাল্লাহ খুব শীঘ্রই শেয়ার করব। তো আমি এখন আলু পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। তো আমি তিনটা বানিয়েছি আর বাকি সবগুলো আমার শাশুড়ি আর ননদ মিলে বানিয়েছে। তো আমি যখন এটা বানাচ্ছিলাম, আম্মু আমার পাশেই দাঁড়াইছিল আর বলতেছিল যে তুমি উঠে যাও, আমি বানাই দিচ্ছি। তো আমি বললাম যে না, আমি বানাই। তো পরে আমাকে উঠাই দিছে, আম্মু বানিয়েছে। তো আমি গিয়ে এগুলোকে এখন ফ্রাই করব। দেখতে পাচ্ছেন কিভাবে করা, একদম রুটিটার মধ্যে বিছিয়ে দিচ্ছি আলুর পুরটা। আলুর পুরটা যত বেশি দেয়া যাবে তত এটা খেতে অনেক মজার হয়। তো ভালো করে এভাবে বিছিয়ে দিয়ে তারপর হচ্ছে রুটির এক পাশটা টেনে এনে ফোল্ড করে দিব, এই যে এইভাবে করে। তারপর একটু চেপে দিব, এতে করে আলুর পুরটা রুটির সাথে ভালো করে লেগে যাবে। তো এই তো আমি তিনটা বানিয়ে নিয়েছি, বানিয়ে এখন আমি কিচেনে চলে আসছি। তো আম্মু বলতেছিল যে আমার ননদ ভাজবে, আমার যদি, মানে এটা তো সন্ধ্যা টাইম, আমি তো সন্ধ্যায় ভিডিও আপলোড করি। তো আম্মু আমাকে বলতেছিল তোমার ভিডিওর কাজ থাকলে তুমি সেই কাজটা আগে কমপ্লিট করো, তো ও ভেজে ফেলবে, মানে আমার ননদ। তো আমি বলেছি না, আমার ভিডিওর কাজ অলরেডি শেষ, ভিডিও আপলোড হয়ে গিয়েছে। তো আমি এখন সবগুলো ভেজে নিব। তো তারপর আম্মু কয়েকবার করে কিচেনে এসেছে, বলতেছে অনেক তো হয়েছে, তুমি ভেজেছো, এখন আমি ভাজি। তো শেষ পর্যন্ত আমি সবগুলো ভেজে নিয়েছি, তারপরে যে এখন এভাবে করে পিস করে কেটে নিয়েছি। তো প্রথমে কিছু ভাজার পর আমি সবাইকে বলতেছিলাম গরম গরম রুমি নিয়ে খাওয়ার জন্য, কিন্তু নিচ্ছিল না। আমার শাশুড়ি মা, হাজবেন্ড, ননদ সবাই বলতেছিল ভাজা আগে শেষ হোক, তুমি আসো, তারপর আমরা সবাই মিলে একসাথে বসে খাবো। তো এই যে আমি সবগুলো ভেজে এখন কেটে রুমি নিয়ে এসেছি। তো আমরা এখন সবাই বসে সন্ধ্যার নাস্তাটা খেয়ে নিব। তো এখানে সন্ধ্যার নাস্তা করতে গেলে আমার বাসার কথা অনেক মনে পড়ে, আমি সবাই অনেক অনেক মিস করি, বিশেষ করে আমার মঈনকে, আমার ভাইকে আমি অনেক মিস করি। ও আমার হাতে বানানো খাবারগুলো অনেক পছন্দ করত। তো আমি কিছু খেতে গেলি, মানে নিজের বানানো কিছু খেতে গেলে আমার ওর কথা অনেক বেশি মনে পড়ে, অনেক খারাপ লাগে ওর জন্য। তো আমার বাসায় এভাবে আমরা সন্ধ্যার সময় সবাই মিলে একসাথে সন্ধ্যার নাস্তা করতাম, আমি নাস্তা বানাতাম, তারপর আম্মুও বানাতো। তো আমার ভাই বোনদের সবাইকে নিয়ে আমরা সন্ধ্যার নাস্তাটা এইভাবে খেতাম। তো সবার কথা অনেক মনে পড়ে, অনেক খারাপ লাগে সবার জন্য। তো যাই হোক, এখানে একটা পিচ্ছি কিউট বেবি দেখতে পাচ্ছেন, ও হচ্ছে আমার হাজবেন্ডের কাজিনের বেবি, মানে ওর চাচাতো ভাইয়ের ছেলে। তো পাশের বাসাতেই থাকে, আর ও হচ্ছে আমাকে অনেক পছন্দ করে, একটু পরপরই দৌড় দিয়ে চলে আসবে, কাকি কাকি বলে ডাকে আমাকে। তো ও অনেক কিউট আর অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে। আমি তো প্রথম দিন ওর কথা শুনে অবাক হয়ে গিয়েছি, মাশাল্লাহ এতটুকু পিচ্ছি একটা বেবি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলে। আর যখনই আমাদের ঘরে আসবে, দৌড় দিয়ে আগে আমার কাছে আসবে, তো এসে জিজ্ঞেস করবে কাকি কি করেন। ও অনেক সুন্দর করে কাকি ডাকে, আমার কাছে এত ভাল লাগে ওর কাকি ডাকটা শুনতে। তো প্রায় সময়ই আসে। তো এই যে আজকে সন্ধ্যায় এসে আমাদের সাথে নাস্তা করতেছিল। আর এই যে এখন হচ্ছে সন্ধ্যার নাস্তা খাওয়ার পর হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছে। তো তার মধ্যে দেখলাম যে বারান্দায় অনেক সুন্দর আলো পড়তেছে। তো দেখলাম যে আকাশে অনেক সুন্দর চাঁদ উঠেছে আর চাঁদটা অনেক ব্রাইট ছিল। তো আমি বারান্দার জানালাটা খুলে একটু চাঁদটা দেখলাম। আর অনেক দিন হচ্ছে আমার বাসার জানালা থেকে চাঁদ দেখা হয় না। আমার আগের ভ্লগগুলোতে আপনারা যারা আমার পুরাতন ভিউয়ার্স আছেন নিশ্চয়ই দেখেছেন, আমি আপনাদের সাথে চাঁদ দেখা অনেকবার শেয়ার করেছি। আমার কাছে অনেক ভালো লাগে রাতের বেলা চাঁদ দেখতে, আর চাঁদের আলো তো আমার ভীষণ পছন্দ। তো কারেন্ট চলে যাওয়াতে দেখলাম যে বারান্দা পুরো আলোকিত হয়ে আছে। তো আমি ক্যামেরা ধরেছিলাম, কিন্তু ক্যামেরাতে চাঁদের আলোটা বোঝা যাচ্ছিল না।
তো যাই হোক, জানালাটা খুলে একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে এখানে আম্মু জলপাইয়ের আচার তেলে দিয়ে নিচ্ছে একটু, এটা আগেরই বানানো আচার ছিল, তো আবারও নতুন করে একটু তেলে দিয়ে নিচ্ছে। আর একটু পরে আমার হাজবেন্ড আমাকে দুধ খাওয়ানোর মিশনে নামবে। এতদিন মিশনে নেমেও কোনো কাজ হয় নাই, আজকে অনেক কঠোর হয়ে কঠিনভাবে নেমেছে, তো সেটা আপনাদের সাথে একটু পর শেয়ার করব। আর আমি ছোটবেলায় যেটা করতাম, আম্মু যখন আমাকে দুধ গরম করে দিয়ে যেত, আমি সেটা সুন্দর করে বেসিনে ফেলে দিতাম। একবার জানালা দিয়ে বাহিরে ফেলেছি, আর আমার এক কাজিন দেখে ফেলেছে, তারপর আম্মুকে বলে দিয়েছে, আর সেটার জন্য মায়েরও খেয়েছিলাম। আর ছোটবেলা কি, বড় হয়েও আমি অনেক অনেকবার দুধ আমি বেসিনে ফেলে দিয়েছি। যখন আম্মু গরম করে দিয়ে যেত, হরলিক্স মিক্স করে, আমি খেতে পারতাম না, সুন্দর করে বেসিনে ফেলে দিয়ে তারপর হচ্ছে গ্লাসটা রেখে দিতাম। এই হচ্ছে ঘটনা। তো এখন আপনারা ভিডিওটি দেখতে থাকুন। অনেক দিন পর সে দুধ খাবে। হাত ছেড়ে খাও, ইটস গুড ফর হেলথ। এটা কি? এটা তো হরলিক্স মিক্স করা আছে, কোনো সমস্যা নেই। Good. One more. Hat chere, hat chere. Good. Kete hobe? হবে হবে, কিপ ইট আপ, কিপ ইট আপ, গুড। মায়ের পুরাই মায়ের হবে। তুমি কয়দিন যাবত খাচ্ছ না বলে বলে অ্যাভয়েড করতেছো? আজকে প্রথম দিন না, শেষ করতে হবে। 3 দিন খাও না হিসেবে তোমার আরো জরিমানা করা দরকার ছিল, পানিশমেন্ট ছিল, যেটা আরো হাফ গ্লাস দেওয়া দরকার তোমার। ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হলেও খেতে হবে প্লিজ। এটা তুমি খেয়ে ফেলো, আমি অনেকটা খাইছি দেখছো, এতটুকু ছিল। ঠান্ডা তোমার হাতে হয়েছে, সো প্রথম দিন এতটুকু লাইবিলিটি ইয়োর্স। তুমি আমার কষ্ট বুঝো না, ইটস লাইবিলিটি ইয়োর্স, সো তোমাকে শেষ করতে হবে। পানি দুধ মিক্স খাইছি, তা বেড়ে যাবো প্লিজ, আজকে মাফ করো। এই যে দেখো অনেকটা খাইছি, দেখো এখান থেকে এতটুকু ছিল, এতটুকু খাইছি, দ্যাটস এনাফ। আর না ভাই, মাফ করো।